কৃষ্ণ সাক্ষাৎ প্রভু নিরঞ্জন, যুগে যুগে দৈত্যগণ হলে অত্যাচারী, অবতার ধরি হন আবির্ভূত হরি। এই রূপে অবতার করিয়া গ্রহণ, দৈত্যগণে নিজ বলে করিয়া নিধন। ধরার দুর্বাহ ভার করেন উদ্ধার, সর্বজন সুখী হয় ধরণী মাথার। সর্বপ্রথম ভগবান নিরঞ্জন বিরাট মূর্তিতে অবতীর্ণ হয়, যে কালে প্রভু নিরঞ্জন বিরাট মূর্তি ধারণ করে একানব জলে শয়ন করেছিল, সেকালে তার নাভি থেকে বিধাতা জন্মায়। এই বিধি বিশ্ব সৃষ্টি করে, তার সহস্র সহস্র উরু সহস্র চরণ, বিরাট মূর্তি ধরে সহস্র বদন। কত নাসা কত নেত্র কত শ্রুতি ধরে, তাহার মস্তক কত কে বলতে পারে। যোগীগণ জ্ঞান চক্ষে তাকে দর্শন করে, সর্ব অবতার বীজ এই মূর্তি হন, তাহার বিনাশ নাই অজয় অব্যয়। যত কিছু সৃষ্ট প্রাণী ব্রহ্মাণ্ড ভিতরে, বিরাট সবার বীজ জানিবে অন্তরে। যে প্রভু বিরাট মূর্তি ধারণ করেছিল, সেই প্রভু চার কৌমার রূপে অবতীর্ণ হয়। দ্বিতীয়তে তিনি বরাহ মূর্তি ধারণ করেন, তৃতীয়তে তিনি নারদ রূপে অবতীর্ণ হন এবং দেবসত্ব লাভ করেন। সেই সময় তিনি বৈষ্ণবতন্ত্রাদি প্রকাশ করেছিলেন। চতুর্থবার তিনি নরনারায়ণ ঋষি রূপে অবতীর্ণ হন ও কঠোর তপস্যা করেন। পঞ্চম অবতারে কপিল মুনি নামে ধরাধামে অবতীর্ণ হন ও জগৎকে সাংখ্য দর্শন প্রদান করে। ষষ্ঠ অবতারে দত্তাত্রেয় রূপে জন্মগ্রহণ করে, প্রহ্লাদাদি ভক্তদের এই অবতারে আত্ম বিদ্যার উপদেশ দেন। সপ্তমে আকুতির উদরে রুচির ঔরসে শ্রীযজ্ঞ নামে তিনি অবতীর্ণ হন। অষ্টম অবতারে মেরুদেবীর গর্ভে ঋষভ নামে তিনি অবতীর্ণ হন। নবম অবতারে পৃথুরাজ রূপে অবতীর্ণ হন। দশমে মৎস্যরূপে অবতীর্ণ হন ও বৈবসত মনুদেবকে তিনি রক্ষা করেছিলেন। একাদশে কূর্মরূপে জগতে তার প্রকাশ ঘটে। এই অবতারে মন্দার পর্বতকে তিনি পৃষ্ঠে ধারণ করেছিলেন। তারপর দেব দৈত্যগণ সাগর মন্থন করে ও তার থেকে অমৃত নির্গত হয়। দ্বাদশ ও ত্রয়োদশ অবতারে ধর্মান্তরে ও মোহিনী রূপে তিনি অবতীর্ণ হন। ধর্মান্তরে হাতে অমৃতের কলস নিয়ে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিলেন। মোহিনী অবতারে প্রভু জনার্দন দৈত্যগণকে মুগ্ধ করে দেবগণকে অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশ্যপুকে বধ করেছিলেন। পঞ্চদশ অবতারে বামন রূপে বলির যজ্ঞে উপস্থিত হয় ও ত্রিপাদ ভূমি তিনি চেয়ে নিয়েছিলেন। ষোড়শে পরশুরাম রূপে তিনি অবতীর্ণ হয় ও একুশ বার ক্ষত্রিয়দের সংহার করে। সপ্তপদে পরাশর ঋষির ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসরূপে তিনি অবতীর্ণ হন ও বেদ বিভাগ করে। ঊনবিংশে রামরূপে তিনি অযোধ্যায় অবতীর্ণ হন। তারপর ঋষিবংশে বলরাম ও শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন। তারপর কলিযুগে বুদ্ধরূপে তিনি অবতীর্ণ হন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করে। কলিযুগের শেষে বিষ্ণু যশার ঘরে কল্কিরূপে তিনি অবতীর্ণ হবেন। বিষ্ণুর অবতার কত যে আছে তা প্রকাশ করায় এই ছোট্ট একটু ভিডিওতে একেবারেই সম্ভব না। যদি তোমরা প্রত্যেকটা অবতার সম্বন্ধে ডিটেলস ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানাও।